তোমাদের সরকারি সম্পূর্ণ ক্লাস কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমাদের স্বাগতম। আমি আজকে নির্ণায়ক অধ্যায়ে সর্বশেষ ক্লাস করব। এখানে আমরা বলব যে ক্রেমারের সূত্র ব্যবহার করে কীভাবে সমীকরণের সমাধান নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখি যে ফোর এক্স এক্স প্লাস ফোর ওয়াই সমান ইলেভেন, ফোর এক্স মাইনাস ওয়াই সমান টেন, এটা আমরা সমাধান করব নির্ণায়কের মাধ্যমে। তাহলে আমরা বলব প্রথমে এক্স ও ওয়াই সমগ্র আমি একটা নির্ণয় গঠন করি, এত সমান সমান অন ফোর ফোর মাইনাস অন, এত সমান সমান মাইনাস অন মাইনাস ষোলো সমান সমান মাইনাস সতেরো। এরপর আমরা করব ডেল্টা এক্স, ডেল্টা এক্স অফিস করবো তখন আমরা লিখব অন টেন ফোর মাইনাস ওয়ান, এত সমান সমান মাইনাস ইলেভেন মাইনাস চল্লিশ সমান সমান মাইনাস একান্ন। আবার ডেল্টা ওয়াই সমান সমান হবে অন ফোর ইলেভেন টেন, এটা হবে টেন মাইনাস চুয়াল্লিশ, এটা হবে মাইনাস চৌত্রিশ। তাহলে এখন আমরা দেখি এক্স সমান সমান ডেল্টা এক্স বাইরে সমান সমান ডেল্টা এক্স হল মাইনাস একান্ন, আর ডেল্টা হচ্ছে মাইনাস সতেরো সমান সমান তিরিশ, ওয়াই সমান সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা সমান সমান মাইনাস ডেল্টা ওয়াই হচ্ছে মাইনাস চৌত্রিশ, আর ডেল্টা হল মাইনাস সতেরো সমান সমান টু। সুতরাং নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান টু, এটাই আছে। এভাবে আমরা এই টু বাই টু অর্ডারের মাধ্যমে আমরা ডেটাগুলো সমাধান করলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে তোমার বাসায় বসে করবে, আমি বাসায় রাস্তা দিয়ে দিচ্ছি, তবে কিছু টিপস দিয়ে দিচ্ছি, সেরকম তার মধ্যে তোমরা সমাধান পাবে। এখন দেখো যে যদি এরকম হয় যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান সিক্স, এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড সমান সমান থ্রি, টুয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড সমান সমান ওয়ান, এই সমাধান কিভাবে করবে? এই সমাধান করতে হলে আমাদের প্রথম কাজটা হচ্ছে নির্ণয় গঠন করবো ডেল্টা সমান সমান অন 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 মাইনাস অন টু টু মাইনাস থ্রি অন, এর মান বের করবো ডেল্টা এক্স যখন লিখব তখন আবার লিখব সিক্স থ্রি অন, তারপর হলো ওয়ান মাইনাস অন মাইনাস থ্রি অন টু অন, ডেল্টা ওয়াই যখন লিখব তখন লিখব অন অন টু, তারপরে সিক্স থ্রি অন, তারপরে ওয়ান টু অন, ডেল্টা জেড লিখব ডেল্টা জেড সমান সমান অন 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 টু অন অন টু, তারপরে অন মাইনাস অন মাইনাস থ্রি আর সিক্স থ্রি অন, এই মানগুলো আমরা বের করবো।
তারপরে আমরা করব x সমান সমান ডেল্টা x বাই ডেল্টা, y সমান সমান ডেল্টা y বাই ডেল্টা, আর ডেল্টা আর z সমান সমান ডেল্টা z বাই ডেল্টা। এভাবে তোমরা বাসায় বসে বসে এই কাজগুলো সমাপ্ত করবে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্ত থাকবে।